তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। মানা, কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে যাচ্ছ? ভালো করে থাকবে, হ্যাঁ? ঠিক আছে। টাটা করো। টাটা সবাই। টাটা মাঙ্কি এলিফ্যান্ট। এ, ব্যাগ ব্যাগ। ব্যাগ নিতে হবে না? কোথায় গেছিলি? গেছিলাম। কেমন লাগলো? দারুণ। ওভারঅল রিভিউ ভালো? দারুণ দারুণ। তাহলে আমরা কি যেতে পারি? অবশ্যই। এই ঘুরে আসা যায়? হ্যাঁ। ও না, 4-5 দিন আগেই ভিয়েতনাম গেছিল, মানে ওর বিকেলে এসে রাতেই ফ্লাইট ছিল, যার জন্য সেই দিনের আর কোনো ভিডিওই আমি তুলিনি। তো তারপর আজকে ফিরে এসেছে, এসে এই যে গল্প করছে এখন। ও পুরো একা একাই ঘুরে এলো গিয়ে বন্ধুদের সাথে। কি মস্তি! এখন মনে হচ্ছে আমিও যেতে পারতাম এরকম, তাহলে তো হতো। আমাকে অবশ্য দিতেও না বাড়ির থেকে, ওকে জন্য দিয়েছে। ছেলেদের অনেক কিছু অ্যাভেলেবেল, মেয়েদের অনেক কিছু না। এখন এটাই গল্প শুনছি, কেমন? তাহলে আমরাও যেতে পারি, তাহলে তোমরা দেখতে পারবা কোথায় কোথায় গেছে, কি ব্যাপার। ভালোই বলছে, ভিয়েতনাম ভিয়েতনাম ঘুরে এলো বলছে, ভালোই আছে। দেখো কত কিছু এনেছে আমাদের জন্য, আরো দেখাচ্ছি। এটা তোমার জন্য এনেছে। আর দেখো এখানে এনেছে রুহির জন্য দুটো হেয়ার বেন, সুন্দর। তারপর ব্যাগ, আমার জন্য ব্যাগ আসেনি, তাই রুহির গুলো পরে বসে আছি। একটু পরে আসলেই আর তো আমাকে ছুতেও দেবে না। দেখো এখন এখানে রান্নাবাড়ি হচ্ছে, রুহির জন্য চিকেন রান্নাচ্ছি, বলে গেছে ফরমাইশ রুহি। সকালবেলা ম্যাগি বানিয়ে দিলাম, স্কুলে ম্যাগি নিয়ে যাবে, তারপরে বলছে এসে কিন্তু আমি চিকেন দিয়ে ভাত খাবো, চিকেন বানিয়ে রাখবে। ভাবো কি অবস্থা, এইটুকু পুচকি এখন থেকেই আমাকে বলে যায় কি খাবে না খাবে। আর ভাই এসে আজকে সকালবেলায় যে ডিমের ঝোল রান্না করছি, কতদিন থেকে ভাত খাইনি, ঘুরতে গেছিল, কতদিন ভাত খাইনি বলছে, সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমি ভাতই খাবো। তাই ভাত ডাল আর ডিমের ঝোল করছি, তারপরে দুপুরে দেখি এখন কি হয়। ও বাজারে গেছে, আমি দুই জামাটা করছি, পরে কথা বলছি তোমার সাথে। তো বাবা কি বড়! কিরে সকাল সকাল খাবার খুঁজছিস? খা খা, এটা টেস্টি চকলেট, খুব খা। তারপর সকালবেলা ভাত ঠাত খাওয়ার পর আমি ওকে এখন এইভাবে আম কেটে দিয়েছি, তো আমগুলোই খাচ্ছে। আর তারপর আমরা একটু আবার গল্প গুজব করি, আর ও একটু পার্লারে যায়, আর তারপর না রুহি স্কুল থেকে চলে আসে। এই যে 2 নাম্বার, পার এই যে 3 নাম্বার, কেমন ব্যাগ, এই যে 4 নাম্বার, দেখাও সবাইকে এদিকে, এগুলো এনেছে তোমার জন্য, কেমন কেমন জিনিসগুলো। ব্যাগ পেয়ে গেছে, আর চিন্তা নেই, ব্যাগ পেলেই হয়ে গেল। ওর মামা জানে যে ব্যাগ দিলে আর ওর কিচ্ছু লাগবে না, ওই যে ব্যাগ নিয়ে সারাদিন বসে থাকবে, ওর মধ্যে 100টা জড়িবুটি ঢুকাবে, বাস। তোমরাও জেনে গেছো আই থিঙ্ক ওর যে ব্যাগ পেলে কত খুশি হয়, হায় রে হায় ওর যে কত ব্যাগ, আর পর রোজ ব্যাগ কিনবে ও বাইরে গেলে। চলে গেছে, আমি আর রুহি দুজনেই পরে নিয়েছি। আসো আসো দেখাই সবাইকে, তুমি র‍্যাবিট হয়েছো, আমরা দুজন দেখো র‍্যাবিট সেজে নিয়েছি, ইয়ে কেমন। তো তারপর না ভাই বলল আজকে আর্সেলানের বিরিয়ানি খাবে, এই জন্য মাটন বিরিয়ানি এরকম তন্দুরি চিকেন এই সব কিন্তু অর্ডার করে দিয়েছিলাম, আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, কারণ না অনেক দিন থেকে খুব মাটন খাওয়া হচ্ছে, যার জন্য আর ইচ্ছে করছিল না মাটন বিরিয়ানি খেতে। তো এখন ওরা এই যেভাবে খেতে বসে গেছে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমি বসে, কি হলো
ফোন কেমন সেই বানালাম কিন্তু দারুণ বানালে আর তারপর দেখো রুহি এইভাবে একটুখানি দুষ্টুমি করছিল আর আমরা একটু গল্পগুজব করছিলাম আর তারপর না আমরা সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম কারণ বিকেল সন্ধ্যাবেলায় আবার ভাই বেরিয়ে যাবে মানে ওর সন্ধ্যাবেলার দিকে ট্রেন আছে এই জন্য আর খাওয়ার পর না আমি আইসক্রিম দিতে ভুলে গেছিলাম এই জন্য ঘুম থেকে ওঠার পর আমি ভাবলাম কেননা আইসক্রিমটা দেই তো ঘুম থেকে ওঠার পর দেখো এইভাবে ওদের সবাইকেই একটু একটু আইসক্রিম দিয়ে দিয়েছি ইভেন রুহিও রুহিকেও দিয়েছি আর ওর না খুব কাশি তারপরেও আইসক্রিম খাচ্ছে দেখো আর ওরা এইভাবে খাচ্ছিল আর আমি দেখো এখানে টিভি ক্যাবিনেটে বসে আছি আর ও বলছে তোমার এই অবস্থারই একটা ভিডিও বানাবো দাঁড়াও তো আর কি করা যাবে আর ফাইনালি এখন কিন্তু বিকেল বিকেল হয়ে গেছে আর এখন ভাইয়ের যাওয়ার টাইম চলে এসেছে সত্যি বাড়ি থেকে কেউ আসলে অনেকটাই ভালো লাগে ইভেন কতদিন থেকে মা আসে না মাকেও বলছি আসতে বাট বাড়িতে একটু ঘরের কাজ হচ্ছে যার জন্য মাও কিন্তু আসতে পারছে না আর ওরও খুব কাজের চাপ গেল কিছুদিন আগে এই জন্য রিল্যাক্সেশনের জন্য একটুখানি ঘুরতে গেছিলো আর এখন যেহেতু ও নিজের ভালোটা বুঝতে পারে এই জন্য ওকে বাবু মা একটু ছেড়েও দেয় যে নিজে নিজে এক্সপ্লোর করতে অনেক বেশি শিখতে পারবে কারণ আমাদের সাথে সবসময় ঘুরলে তো এতটা শেখা যাবে না সেই জন্য ভাই না একদিনও থাকলো না যার জন্য ওর সাথে আর এবার ঘুরতেও যেতে পারলাম না আর ও চলে যাওয়ার পর থেকেই না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তারপরে ও বললো চলো কোথাও ঘুরে আসি তো ফাইনালি দেখো এখন একদম রেডি হয়ে গেছি আজকে আর কোনো বাইরে যাওয়ার প্ল্যান নেই আজকে হচ্ছে যাব আমরা মুভি দেখতে ভাবছি এই গদ্দার মুভিটা এত বেশি মানে মানে লোকের কাছে শুনছি যে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আমার তো প্রথমে মনেই হয়নি যে এত ভালো হবে বা কিছু ব্যাপার বাট এত লোকের কাছে শুনছি এখন মনে হচ্ছে না না দেখে আর থাকতে পারা যাবে না আমি মুভি দেখতে এত ভালোবাসি তো চলো দেখে নেওয়া যাক তারপর তোমাদের সাথে রিভিউও শেয়ার করবো যে কেমন তাহলে তোমরাও দেখতে পারবে তো চলো 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 আর টাইম নেই হঠাৎ করে এরকম কোনো জায়গার প্ল্যান হলে কিন্তু খুব মজা হয় আর এক্সাইটমেন্টটা আরও ডবল কিন্তু হয়ে যায় যেটা আজকে আমাদের সাথে হয়েছে প্রথম বসে আছি কোনো কিছুই করার নেই বোর হচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো যে চলো যাই তাহলে টিকিট আছে কি না দেখা যাক তারপর দেখলাম অনলাইনে ভালোই টিকিট আছে তো তারপর আর কি বেরিয়ে গেলাম এই জন্য আর মুভিটার কথা যদি বলো মুভিটা বেশ ভালোই ছিল ইভেন আমি অনেকের কাছেই না এই মুভিটার সম্বন্ধে রিভিউ শুনেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের মুভি যার জন্যই এত চলেছে আর পাকিস্তানকে খারাপ দেখানো হয়েছে এখানে বাট আমি সেরকম কিছু লক্ষ্য করিনি অ্যাকচুয়ালি পাকিস্তানের একটা লোককে দেখানো হয়েছে যে অনেকটাই খারাপ খারাপ কাজ করে যাকে কিন্তু পার্টিকুলার সেই লোকটাকেই খারাপ দেখানো হয়েছে আর কোনো কিছু কিন্তু খারাপ দেখানো হয়নি এই মুভিটাতে এত সুন্দর ফ্যামিলির মেম্বার্সদের বন্ডিংটা দেখানো হয়েছে যার জন্যই কিন্তু সিনেমাটা এত ভালো লেগেছে বাট রুহিনা সিনেমাটার মাঝখানে কিন্তু আবার কান্না করে দিয়েছে কারণ মানে ওই সানি দেওল এত জোরে জোরে কথা বলছিল মানে একটুখানি রাগি রাগি ওর লুকটা তো ও না বেশ ভয় পেয়ে যাচ্ছিল ভাবছিল ওকেই মনে হয় বকা দিচ্ছে তারপর এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম তারপরেও ও ভয়ই পেয়ে যাচ্ছে তারপর অনেক কিছু বলে কয়ে তারপরে কিছুক্ষণ থেকেছিল অ্যাকচুয়ালি না রুহিকে আমরা কখনো বাড়িতে বকি না বা জোরে কথা কেউ কখনো ওর সাথে বলি না যার জন্য না ও এইসব কিন্তু ভয় পেয়ে যায় তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো আর নতুন ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো